Hello learners, assalamu alaikum, how are you? I hope you are fine and you are really very busy with your preparation for the coming online assessment test as you have already got the syllabus. However learners, it's really nice to meet you once again. Yes, this is Muhammad Kamaruzzaman, Assistant Professor, Department of English, Milestone College. And I invite you all to join our today's class. Today I will be dealing with transformation of sentences. Yes, I know to many of you it's one of the difficult items. Learners, amra jokhoni kono class visit e jai seta hote pare amader regular class or amader kono proxy class. Amra jodi student der kache jante chai tader kono grammatical items e kono problem royeche kina, shobai ek bakke jeti bole sheti hocche transformation of sentences. Ebong er ekti karon o royeche, jodio ekhane matro 5 ti sentence deya thake, but it really covers a vast area. You see যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমরা যেগুলো দেখতে পাই সেন্টেন্সগুলো থাকে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দ্যাট ইজ সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেখা যায় সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং দ্যাট ইজ অ্যাসার্টিভ ইন্টারপ্রেটিভ ইম্পারেটিভ এই যে ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স রয়েছে অ্যাকর্ডিং টু মিনিং সেগুলো আমরা দেখতে পাই এরপরে আমরা দেখতে পাই ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস অর প্যাসিভ ভয়েস এবং একই সঙ্গে আমরা দেখতে পাই চেঞ্জ অফ ডিগ্রি দ্যাট ইজ পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তো আজকে আমরা মূলত একটি বোর্ড কোশ্চেন সলভ করব তো তার আগে আমরা একটু চেষ্টা করব তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দ্যাট ইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর উপর একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব আর একই সঙ্গে আমি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বলতে চাই যে ইউ নিড টু বি অ্যালার্ট ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচারটা তোমাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে কেননা তোমরা যে কোশ্চেনটি পাও তার শেষে লেখা থাকে মেক ইট অ্যাক্টিভ অর মেক ইট প্যাসিভ বাট সামটাইমস ইউ উইল সি ভয়েস অর ভয়েস চেঞ্জ অর্থাৎ সেখানে অ্যাক্টিভ বা প্যাসিভ উল্লেখ না করে শুধু লেখা থাকবে চেঞ্জ দা ভয়েস তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ইউ নিড টু আইডেন্টিফাই দা ভয়েস গিভেন ইন দা কোশ্চেন কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকে অ্যাক্টিভে না প্যাসিভে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে দেন সে অনুযায়ী তোমাকে ট্রান্সফর্ম করতে হবে এই জন্য এই ভয়েসের ব্যাপার কিন্তু তোমাদেরকে অ্যালার্ট থাকবে লার্নার্স আমি তোমাদেরকে এখন সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দ্যাট ইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর উপরে জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি খেয়াল করো সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে আমাদের যে ক্রাইটেরিয়া যেটি থাকতে হবে সেটা হচ্ছে ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব আমরা যখন কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে সিম্পলে ট্রান্সফর্ম করব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু এখানে দুটি করে ক্লজ থাকে অবশ্যই সেখানে দুটি করে ভার্ব থাকবে কিন্তু আমরা যখন সেটিকে চেঞ্জ করব টু সিম্পল ওয়ান তখন আমাদেরকে একটি ভার্বকে অমিট করে দিয়ে একটি ভার্ব রাখতে হবে দ্যাট ইজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাল ভার্ব এরপরে আমি তোমাদেরকে রিমাইন্ডার দিতে চাই কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা জানি সেখানে ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাহলে সেটি হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স আর যেহেতু ক্লজ মানে হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স সেখানে অবশ্যই সাবজেক্ট ভার্ব থাকবে এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে তাহলে পার্থক্য হচ্ছে সিম্পলে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব বাট কমপ্লেক্সে আমরা কমপক্ষে দুটি ভার্ব পাবো আর আমি তোমাদের একটু মানে রিমাইন্ডার দেই এই যে এখানে লেখা আছে ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সেটি হচ্ছে নির্ভরশীল ক্লজ আর একটি ক্লজকে নির্ভরশীল হতে হলে কতগুলো কনজাংশনের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে যেমন ধরো অ্যাজ ইফ সিন্স দো অলদো আমি লিখলাম না বিকজ বিফোর আফটার দ্যাট সো দ্যাট অথবা আমাদের যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো রয়েছে এই যে আমি এখানে লিখলাম এরকম আরো কতগুলো অর্থাৎ এই কনজাংশন গুলো আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ গঠনে সাহায্য করে তো এই সাইন বা কনজাংশন গুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এরপরে চলে আসো কম্পাউন্ড সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সটা আমি একটু ভিন্নভাবে লিখেছি দেখো প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ বুঝতেই পারছি আমরা যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে এর মিল কোথায় মিল হচ্ছে
কমপ্লিট সেন্টেন্স তো আমরা দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব পাবো, কম্পাউন্ডে আমরা দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব পাবো। অনেক সময় আমরা একটি সাবজেক্ট দেখতে পাই আসলে আরেকটি সাবজেক্ট উজ্জ থাকে বা সাইলেন্ট থাকে, অর্থাৎ আমরা এখানে কমপ্লেক্সে দুটি ভার্ব পাবো, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ভার্ব পাবো। বাট পার্থক্য হচ্ছে কমপ্লেক্সে একটি থাকে প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কম্পাউন্ডে গিয়ে দুটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এই যে প্লাস, এই দুটি প্রিন্সিপাল ক্লজ সাধারণত যেগুলো যে সমস্ত কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেগুলো হচ্ছে এন্ড, বাট, অর, দেয়ারফোর, সো ইত্যাদি। এই কনজাংশন গুলো দুটি প্রিন্সিপাল ক্লজের মাঝে বসে, অর্থ অনুযায়ী মাঝে বসে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। তো এটা হচ্ছে একটু মানে রিমাইন্ডার দিলাম তোমাদেরকে, তোমরা যদি এই জিনিসগুলো একটু মনে রাখো তাহলে আমার মনে হয় যে ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড উইল বি ইজিয়ার টু ইউ। লার্নার্স, আজকে আমরা তোমাদের জন্য সলভ করতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস চট্টগ্রাম বোর্ড 2017। চলো আমরা সেন্টেন্স গুলো দেখে নেই। আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে, এ লং লং এগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। তোমরা বুঝতেই পারছো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। ফার্স্ট আমি এটা চিনে ফেললাম এই হু দেখে, এটি একটি কমপ্লেক্স এর একটি কনজাংশন। এরপরে ধরো এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, আর এই দুটি ক্লজে দুটি করে ভাগ রয়েছে। এখন আমাকে এটাকে সিম্পল ট্রান্সফর্ম করতে হলে এই দুটি ভার্বের মধ্যে একটি ভার্বকে অমিট করে দিতে হবে এবং এই যে সাইনটা কমপ্লেক্সের সাইন এটিকেও আমাকে রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, লং লং এগো দেয়ার ওয়াজ এ ভেরি এবং যদি আমরা মিনিং দেখি তাহলে দেখো এই সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্সের মিনিং এবং সিম্পল সেন্টেন্সের মিনিং একই রয়েছে। জাস্ট উই হ্যাভ চেঞ্জ ইটস স্ট্রাকচার এন্ড বাই চেঞ্জিং ইটস স্ট্রাকচার we can express ourselves in different way, nothing else. Learners, chole bar amra sentence b dekhi. B sentence ki hocche, people called him wise Solomon, ebong dekhte pachho you have to make it passive, tar mane eta ki active voice, eta subject people called verb, him hocche ekta object, eta ki ekhon amra passive korbo, tahole amra object ke age subject kore nei, he ভার্ব আছে past tense এ, প্যাসিভ করতে গিয়ে আমরা সাবজেক্ট পরে বি ভার্ব বানাবো past tense এ। হি ওয়াজ কল্ড, এই ভার্বের past participle হবে হি ওয়াজ কল্ড, বাকি অংশ ওয়াইজ সলোমন। হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন। লার্নার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিপল একটা সাবজেক্ট রয়ে গিয়েছিল, কিন্তু এই পিপলটা এখানে আনার আর প্রয়োজন পড়বে না, এটাই একটা কারেক্ট প্যাসিভ ভয়েস হয়েছে। আর তোমরা যদি এটা মিনিং এর দিকে তাকাও তাহলে হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন, তাকে ওয়াইজ সলোমন বা জ্ঞানী সলোমন বলা হতো, আর তাকে কারা বলতো, লোকে বলতো। তো এখানে বাই পিপল তুমি আনতে পারো, বাট না আনলে সেটা আরো স্ট্যান্ডার্ড হবে, এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ হয়েছে। লার্নার্স, চলো নেক্সট কোশ্চেনটি দেখি, সি কোশ্চেন দেখো। অ্যাকচুয়ালি at that time he was the wisest of all, আমরা এটিকে comparative ডিগ্রি করব, আর তোমরা বুঝতেই পারছো যে এটি superlative ডিগ্রিতে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে the wisest, এটি হচ্ছে superlative ডিগ্রি, এখন এটিকে আমরা comparative ডিগ্রি করব। Actually at that time আমরা সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকবে, কম্পারেটিভে আমরা দা আনতে পারবো না, অর্থাৎ কম্পারেটিভে সুপারলেটিভ ফর্মটি হবে না। তো এখানে কম্পারেটিভ ফর্ম আমাদের যে অ্যাডজেক্টিভ তার কম্পারেটিভ ফর্ম হবে হি ওয়াজ ওয়াইজার,
আর অবশ্যই কম্পারেটিভ ফর্মের পরে আমাদেরকে দেন আনতে হবে, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। ওয়াজ ওয়াইজার দেন অফ, বাস হয়ে গেল আমাদের কম্পারেটিভ ডিগ্রি। লার্নার্স চলো নেক্সট কোশ্চেনটি দেখি। ডি, দেয়ার ওয়াজ অলসো অ্যানাদার রুলার নেমড কুইন অফ সেবা। এটিকে কমপ্লেক্স করতে হবে, তোমরা বুঝতেই পারছো এখানে একটি মাত্র ভার্ব আছে। দেয়ার ওয়াজ অলসো অ্যানাদার রুলার নেমড কুইন অফ সেবা, এটি একটি সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কমপ্লেক্স করব। তার মানে এখন এটি যেহেতু পাস্ট টেন্সে একটি ভার্ব আছে, আমরা যেহেতু কমপ্লেক্সে দুটি ভার্ব আনবো দুটি ক্লজে, সেক্ষেত্রে বাকি যে ভার্বটা আমরা এখানে আনবো সেটাও যেন পাস্ট টেন্সে হয়। আমরা লিখতে পারি There was also another ruler complex sign who আরেকটা ভার্ব আনবো who was named queen of Sheba। আমরা যদি এই সেন্টেন্সটির দিকে তাকাই, আমরা কমপ্লেক্স করেছি দেয়ার ওয়াজ অলসো অ্যানাদার রুলার, এটা একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি ভার্ব, হু ওয়াজ নেমড কুইন অফ সেবা এখানে আর একটি ভার্ব, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স একটি কনজাংশন। এভাবে অর্থ ঠিক রেখে জাস্ট আমরা একটি স্ট্রাকচার চেঞ্জ করে এটিকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে পরিণত করলাম। ওকে লার্নার্স চলো আমরা আমাদের লাস্ট সেন্টেন্সটি দেখে নিই। সেন্টেন্স ই, ওয়ান ডে শি থট Solomon's wisdom should not remain untested. Make it affirmative, তাহলে এটা আছে হচ্ছে নেগেটিভে। আর নেগেটিভকে অ্যাফার্মেটিভ করলেও ইট মিনিংস রিমেইন সেম, উই ক্যান জাস্ট চেঞ্জ ইটস স্ট্রাকচার। আর আমরা যদি অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই নো, নট, নেভার এই জাতীয় যে নেগেটিভ ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা অমিট করে দিব এবং এটাকে রিঅ্যারেঞ্জ করবো বাট মিনিংটা সেম রেখে। চলো আমরা দেখি কি হয় উত্তরটি। One day, she thought Solomon's wisdom should be, এবার এই ওয়ার্ডটা আমরা এখানে অ্যাম্পিনিং ব্যবহার করবো, should be tested। আমরা এটাকে অ্যাফার্মেটিভ করে ফেললাম, তোমরা দেখো ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড বি টেস্টেড, এটার মিনিং এখন সেম থাকলো বাট স্ট্রাকচার চেঞ্জ হলো। লার্নার্স তোমরা যদি আজকের এই পাঁচটি সেন্টেন্স একটু খেয়াল করো তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটি এখানে দেখতে পাবে যে আমরা এই পাঁচটি সেন্টেন্সের মধ্যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দ্যাট ইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাকর্ডিং টু মিনিং দ্যাট ইজ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, দেন ভয়েস চেঞ্জ এবং চেঞ্জ অফ ডিগ্রি, আমরা কিন্তু চারটি আইটেমই এখানে পেয়েছি। তো এভাবে আমরা চেষ্টা করব রুলসগুলোকে মাথায় রেখে আয়ত্তে রেখে আমাদের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার। আর সেই সঙ্গে তোমাদেরকে আজকে আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটি হচ্ছে সিলেট বোর্ড 2017। তোমরা সিলেট বোর্ড 2017-এর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রয়েছে অর্থাৎ কোশ্চেন নাম্বার 6 এগুলো কমপ্লিট করবে এবং যথারীতি পাঠিয়ে দেবে তোমার সাবজেক্ট টিচারের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।